টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন? সারা ভারতবর্ষের পুলিশের নেই। একজন বাঙালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অ্যামেজিং। আরে ওরা কি বোঝে বক্সিং? ওরা জানে বক্সিং কি হয়? এখন আর শুধু লড়াইটা নায়ক জিত বনাম নায়ক দেবের নয়। দেবের চ্যাম্পের প্রোডিউসার যেমন দেব নিজে, তেমনি জিত প্রোডিউসার তার বস টুয়েল। টলিউডে ফিসফিসানি শোনা যায় যে এই দুই প্রতিদ্বন্দ্বীর সম্পর্কটা নাকি একেবারেই মধুর নয়। অথচ মিডিয়ার সামনে জিত এবং দেবকে পরস্পরের সম্পর্কে ভালো ভালো কথাই বলতে শোনা যায়। দেব যেমন বলেছিলেন তিনি চ্যাম্পের প্রিমিয়ার করবেন না, যাবেন তার জিতদার বস টুর প্রমোশনে। আবার একটি সাক্ষাৎকারে দেবের লুকসের প্রশংসা করেছিলেন জিত। অথচ দুজনেই তাদের ফিল্ম রিলিজ করলেন ঈদ উপলক্ষে একই দিনে, ফলে মিডিয়ায় দিন রাত দেব বনাম জিত নিয়ে গুঞ্জন। ক্রিটিকদের সমালোচনকে উড়িয়ে দিয়ে দুটি ছবি বক্স অফিসে রীতিমতো সফল। এই পরিস্থিতিতে দেবকে দেখা গেল তার জিতদার বস টুর প্রমোশনে। বস টুর পোস্টারের সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছেন চ্যাম্প। দুই পৃথিবীর দুই নায়কের সম্পর্ক কি তবে ঘনিষ্ঠ হতে চলেছে? সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।